সরকারি ব্যয় কমানোর নীতি আর টেকসই ও গুণগত উন্নয়নের লক্ষ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সংশোধন এনেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি। সংশোধিত এডিপিতে 21টি মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ বাড়িয়ে কমানো হয়েছে 37 মন্ত্রণালয়ে। বুধবার সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসি সভায় এই সংশোধনী অনুমোদন দেন সরকার প্রধান। বার্ষিক উন্নয়ন কর্মসূচি থেকে 18,500 কোটি টাকা কমানো হয়েছে। বৈদেশিক উচ্চ খাত থেকে এই অর্থ বাদ দেওয়ায় এডিপির নতুন আকার দাঁড়ালো 2,34,560 কোটি 67 লাখ টাকা। পরিকল্পনা মন্ত্রণালয় বলছে এডিপিতে নিজস্ব অর্থায়নের 1,53,066 কোটি টাকা অপরিবর্তিত রাখা হয়েছে, আর এতে বিদেশি উৎস থেকে যোগ হবে 74,000 কোটি টাকা। বর্তমানে এডিপিতে প্রকল্প থাকছে 1,627টি। 1,525টি এর মধ্যে বিনিয়োগ প্রকল্প, 1,410 এবং কারিগরি সহায়তা প্রকল্প 1,115টি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্পোরেশন নিজস্ব অর্থায়নে 102টি প্রকল্প সহ সংশোধিত এডিবি সর্বমোট প্রকল্প দাঁড়াবে 1,627টি। সংশোধিত এডিপিতে সর্বাধিক বরাদ্দ পাবে যথাক্রমে দেশের পরিবহন ও যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, গৃহায়ন, স্থানীয় সরকার, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, কৃষি, শিল্প ও ধর্মখাত। মূলত সাশ্রয়ী মিতব্যয়ী হতে, বিশেষ করে প্রকল্প ব্যয়ে এখন আরও সাশ্রয়ী হতে হবে এবং সুচিন্তিতভাবে প্রকল্প বাস্তবায়ন এগিয়ে যেতে হবে। যেসব প্রকল্পের শীঘ্রই সমাপ্য হবে এমন প্রকল্পের কাজ দ্রুত শেষ করা উচিত হবে, বিশেষ করে যেখানে আয় বৃদ্ধি ঘটে বা কর্মসংস্থান তৈরি হয় এমন প্রকল্প দ্রুত শেষ করা উচিত। আর যে ব্যয়গুলি এখন না করলেও চলবে, আপাতত পরবর্তী সময় করা যাবে, সেগুলো আমরা ধীরগতিতে বা পরে বাস্তবায়ন করব। এছাড়া চলতি অর্থবছরের প্রথম 7 মাসে $12.45 বিলিয়ন প্রবাসী আয় এসেছে জানিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, এই আয় গেল বছরের একই সময়ের তুলনায় 4.27% বেশি, আর বৈদেশিক মুদ্রার রিজার্ভে কোনো চাপ নেই বলেও আশ্বস্ত করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। গত অক্টোবর থেকে প্রবাসী আয়ের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। মোকাররম হোসাইন, এখন ঢাকা।